আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কাস্টম এক্সারসাইজের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত অষ্টম এসএসি এইচএসি পাশে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিছু জেলা ব্যতীত আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ সংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা কি রয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো সুতরাং ভিডিওটি না টেনে সকলেই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক নং পদে নিয়োগ দেওয়া হয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদে নিয়োগ দেওয়া হয়েছে সার্ট লিপিং কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন তিন নং পদে নিয়োগ দেওয়া হয়েছে উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে চার নং পদে নিয়োগ দেওয়া হয়েছে কেসিআর এখানে পদসংখ্যা হচ্ছে এগারোটি এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নং পদে নেওয়া হবে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আবেদন করতে পারবেন ছয় নং পদে নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি পাশে আবেদন করতে পারবেন সাত নং পদে নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ পদসংখ্যা হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি পাশে আবেদন করতে পারবেন আট নং পদে নেওয়া হবে গাড়ি চালক পদসংখ্যা ষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং লাইসেন্সধারী ড্রাইভিংয়ে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর নয় নং পদে নিয়োগ দেওয়া হয়েছে সিপাই এখানে হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড সতেরো পদসংখ্যা হচ্ছে ষাটটি সর্বোচ্চ পদসংখ্যা এই পদেই নির্ধারণ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি উভয় ক্ষেত্রে বুকের মাপ তিরিশ ইঞ্চি হতে বত্রিশ ইঞ্চি সহ শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই নয় নং পদে হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নং পদে নিয়োগ দেওয়া হয়েছে অফিস সহায়ক আট থেকে বিশ হাজার টাকা আবেদন পদসংখ্যা সংখ্যা উনিশটি এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এগারো পদে নেওয়া হবে নিরাপত্তা প্রহরী এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদন পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থী রয়েছেন সবাই আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা সন্তান এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা কি নির্ধারণ করা হয়েছে প্রথমে তারা এখানে বলেছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ এক ছয় দু হাজার বাইশ সকাল দশটা থেকে একুশ ছয় দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য আপনাকে খুলনা ভ্যাট ডট ডট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এখানে এক থেকে আট নং পদের জন্য 100 টাকা এবং টেইটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ একশো টাকা এবং নয় থেকে এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেইডক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল বন্ধুরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম